প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্ত দিল্লীত, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও দিল্লীত, অগপ সভাপতি দিল্লীত, দিল্লীত কংগ্রেসের সভাপতি। দুটা স্পর্শকাতর বিষয় লৈ কংগ্রেস অগপর প্রতিনিধি রাজধানীত, এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ তৎপরতা। সোমবারে রাষ্ট্রপতিক সাক্ষাৎ কংগ্রেসের, কংগ্রেসের পাছত রাষ্ট্রপতির কাষত অগপ নেতৃত্ব। মঙ্গলবারে গৃহমন্ত্রী রাজনাথ সিংক সাক্ষাৎ অগপর, অগপর পাছত গৃহমন্ত্রীর কাষ চাপিল কংগ্রেস, কংগ্রেস প্রতিনিধি ওলায়, অগপ প্রতিনিধি সোমায়, পৃথকে পৃথকে সাক্ষাৎ ইজনের পাছত সিজনক। রাজ্যবাসীর অপেক্ষা 30 জুনলৈ। বুধবারে অসমলৈ আহিব গৃহ বিভাগের উত্তর পূবর যুটীয়া সচিব সত্যেন্দ্র গার্গ, আহিব মহাপঞ্জীয়ক শৈলেশ। এনআরসি শুদ্ধ হোক, জাতিদ্রোহী বিধেয়ক বাতিল হোক, কামনা রাজ্যবাসীর। দিল্লির পর সারস্বত গোস্বামী, রিপোর্ট প্রাগ নিউজ।